স্বাধীন দেশের ভোট দিতে চিন্তা কিসের গণতন্ত্রের ডাক এসেছে চলো সবাই ভোট দিতে ভোট আমাদের অধিকার খোলো সবাই মনের দ্বার দলে দলে ভোট দিয়ে উৎসবের হোক শুরুয়াত দেশের কাজে প্রবেশ তোমার যুব তুমি ভাবি কাল ধরো এবার দেশের হাল দেশের নারী দেশের রূপ করে তুলুক নতুন যুগ চলো এবার হাত বাড়াই প্রভাবশালী দেশ বানাই দলে দলে চলো সবাই ভোট দেই কাছার বাসি এগিয়ে এসো ভোট দেই দলে দলে চলো সবাই ভোট দেই নির্বাচনের ডাক এসেছে জবাব দেই আলো চাও ভোট দাও ভোট দাও দেশের জন্য করতে চাও ভোট দাও ভোট দাও ভেদাভেদ সব ছেড়ে ভোট দাও ভোট দাও ভোট দাও ভোট দাও গণতন্ত্রের প্রমাণ দাও নারী শক্তি এগিয়ে যাও ভোট দাও ভোট দাও নবীনেরা হাত বাড়াও ভোট দাও ভোট দাও এবার সব প্রবীণেরা ঘরে বসে ভোট দাও ভোট দাও ভোট দাও দেশের বিকাশ করে যাও দলে দলে চলো সবাই ভোট দেই কাছার বাসি এগিয়ে এসো ভোট দেই দলে দলে চলো সবাই ভোট দেই নির্বাচনের ডাক এসেছে জবাব দেই আমার কাছার গর্ব কাছার আমরা স্বাধীন দেশের ভোট দিতে চিন্তা কিসের গণতন্ত্রের ডাক এসেছে চলো সবাই ভোট দিতে ভোট আমাদের অধিকার খোলো সবাই মনের দ্বার দলে দলে ভোট দিয়ে উৎসবের হোক শুরুয়াত নমস্কার আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই সংবাদ শিরোনাম শেষ বেলায় বরাকে মন্ত্রী হিমন্ত একের পর এক জনসভায় প্রতিশ্রুতির বন্যা কংগ্রেসের ভোট প্রচারে সুস্মিতা শর্মিষ্ঠা পাথারকান্দির স্থানে স্থানে সভা সচিনের পুরসভার আবর্জনায় সমস্যার কারণ ভোট বয়কটের হুমকি হাইলাকান্দির গ্রামে এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ শেষ বেলায় বরাকের ভোট প্রচার আরও জমে উঠেছে শনিবার বিজেপির পালে হাওয়া তুলতে বরাকের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি জনসভা করলেন মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিন উধারবন্দ কাটিগড়া রাতাবাড়ি এবং কাটলিছড়ায় আলাদা জনসভা করে নির্বাচনী প্রচারে ভোটারদের তাঁতিয়ে তুলেন তিনি এদিন উধারবন্দ কেন্দ্রে বিজেপি প্রার্থী মিহিরকান্তি সোমের সমর্থনে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন কংগ্রেস মহাজোটকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বিজেপির পক্ষে ভোট চান রাজ্যে বিগত দিনের উন্নয়নের কথা উল্লেখ না করে আগামীতে দল ক্ষমতায় এলে তা যে আরও ত্বরান্বিত হবে সেই নিশ্চয়তা দেন হিমন্ত সেই সঙ্গে শোনান সরকারের ঢালাও প্রতিশ্রুতির কথা প্রায় আধ ঘন্টার ভাষণে ঘোষণা করেন আগামী দিনের গুচ্ছ জনকল্যাণকর পরিকল্পনার কথা বিশেষ করে মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন এবং শিক্ষার বিকাশে এই সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করে হিমন্ত জানান অরুণোদয় প্রকল্পে অর্থরাশি বৃদ্ধি করে দেওয়া হবে 3,000 টাকা আগামী দিনে যোগ্য প্রত্যেক মহিলা এর আওতায় আসবেন এসএইচজিগুলোকে দেওয়া হবে 1 এবং 2 লক্ষ টাকা করে স্কুটি মিলবে স্নাতক ও বিশ্ববিদ্যালয় স্তরের কৃতী ছাত্রীদেরও শুধু তাই নয় চা বাগান এলাকার ছাত্রীরা সেকেন্ড ডিভিশনে পাশ করলেও মিলবে স্কুটি উচ্চশিক্ষায় ফিজ মকুব থেকে শুরু করে ইতিমধ্যে ঘোষিত নানা প্রকল্পের কথা উল্লেখ করে হিমন্ত আশ্বাস দেন আগামী 1 বছরে 1 লক্ষ যুবাকে সরকারি চাকরি দেওয়া হবে পাশাপাশি ফি বছর 2 লক্ষ যুবককে স্বয়ং প্রকল্পের আওতায় আনা হবে সভায় উপস্থিত যুবকদের উজ্জীবিত করতে তাদের বুলেট প্রদানের কথাও শোনান মন্ত্রী হিমন্ত বিশ্ব হামারা সাই বাগান কা জটনা
बहन है। नॉर्मली तो फर्स्ट डिवीजन मिलने से ही बुलेट मिलता है और स्कूटी, लेकिन मेरा बागान का बहन लोगों को अभी हम सेकेंड डिवीजन में भी स्कूटी दे देगा, खाली बागान का, बाकी का लेकिन फर्स्ट डिवीजन चाहिए। हाँ, नहीं तो कोई नहीं पढ़ेगा ना। अभी बागान का लाइन में हमने रास्ता बनाया, बागान में स्कूल, हाई स्कूल बनाना काम शुरू हुआ। प्रेग्नेंट माँ को अभी 12,000 रुपया मिल गया। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংসদ রাজদীপ রায়, ঝাড়খণ্ডের প্রাক্তন বিধায়ক গুরুচরণ নায়েক, নিত্যভূষণ দে, মঞ্জুল দেব, হেমাঙ্গু শেখর দাস, লিয়াকত আলী লস্কর, শান্তনু বর্মন, বিশ্বজিৎ দাস, বিজয়তা মাহাতো, মিহিরকান্তি সোম প্রমুখ। প্রত্যেক বক্তাই কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের কড়া ভাষায় সমালোচনা করেন। বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা উল্লেখ করে আসন্ন নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, এদিন সন্ধ্যায় করিমগঞ্জ শহরে এক পদযাত্রায় অংশ নেন হিমন্ত বিশ্ব শর্মা। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী সহ তাদের সমর্থকদের মধ্যে রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি পাচ্ছে। পাথারকান্দিতে একদিকে যেমন বিভিন্ন প্রার্থীদের হয়ে জোর প্রচার চলছে, অন্যদিকে প্রশাসন কর্তৃক চলছে ভোট উৎসবের ভরপুর আয়োজন। ভোটারদের প্রলোভিত করতে প্রশাসনের পক্ষে চালিয়ে যাওয়া হচ্ছে হাইটেক প্রচারও। এবার পাথারকান্দিতে পুরুষদের পাশাপাশি মহিলা পরিচালিত ভোট কেন্দ্রেরও ব্যবস্থা করা হয়েছে। গতকাল কংগ্রেসের শর্মিষ্ঠা মুখার্জি, সুস্মিতা দেব ও কমলাখ দে পুরকায়স্থ সহ অন্যান্যদের সঙ্গে নিয়ে পাথারকান্দির বেশ কোটি স্থানে নির্বাচনী সভা করলেন কংগ্রেস প্রার্থী সতীন সাহু। এলাকার পাথারকান্দির বালিপিপলা, হাতিখিরা ও কটামুনিতে তিনি সভা করেন। প্রতিটি সভায় জনগণের ভিড় ছিল চোখে পড়ার মতো। এতে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের মহিলা নেত্রী সুস্মিতা ও শর্মিষ্ঠার শাসক দলকে একহাত নিয়ে বলেন, তারা জনগণকে ভুল বুঝিয়ে মসনদ দখল করে রাজ্যে নাগরিক দুর্ভোগ বাড়িয়ে দিয়েছেন। বিজেপি একটি সাম্প্রদায়িক দল, তাদের জন্য আজকের দিনে প্রতিটি নিত্য প্রয়োজনের সামগ্রীর দাম আকাশ ছোঁয়া। ওরা বেকার যুবক যুবতী সহ চা বাগান শ্রমিকদের সঙ্গেও প্রতারণা করছে, ফলে এবারে নির্বাচনে তাদের রাজ্য থেকে উৎখাতের ডাক দেন কংগ্রেস নেতারা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কংগ্রেসের প্রতাপ সিনহা, রাজু রাজকুমার, যমুনা সাহু, কৃপেশ দাশগুপ্ত, প্রদীপ গোয়ালা প্রমুখ। শাসক দলের নেতা কর্মীবর ভয় পাইছে, তাকে কিয় অমিত শাহ আহিব লাগে। যদি বিধায়ক সচাকে জনসভা করেছে, মানুষের সেবা করেছে, মানুষের মনের ভিতর তেখেতর আস্থা আছে, তেতিয়াহলে কিয় তেখেত ব্যানার পোস্টার জ্বলাব লগা হয়েছে, তেখেত নেতা কর্মী কিয় বারবার কাজিয়ার পরিবেশ করিব লগা হয়েছে, কিয় আজি মনোজ তিওয়ারী প্রোগ্রাম আর আর কেবাগী মই না জানো হায়ার প্লেয়ার আনি তেখেতক জিকাই দিবার কারণে প্রচার চলব লগা হয়েছে। আর মই বিশ্বাস করু আমার পাথারকান্দি রাইজর নিশ্চয় মানে এইটো বস্তুটো চাই নিশ্চয় মূর্খ রাখিবার থাকিব আর মই 20-25,000 ভোটত নিশ্চয়। হাইলাকান্দি জেলার মাটিচুরি পাইকান জিপির নাগরিকরা ভোট বয়কট করার হুমকি দিলেন। শহরে অতিরিক্ত ডাম্পিং এর ফলে বিপর্যস্ত জিপিবাসী। শনিবার বেলা 10টায় মাটিচুরি পাইকান জিপির নাগরিকরা একত্রিত হয়ে দলবদ্ধভাবে জিপি সভাপতি রাজেশ চন্দ্র রায়ের সঙ্গে একটি বৈঠক করেন। এতে জিপির নাগরিকরা হাইলাকান্দি শহরের মিউনিসিপ্যালিটি কর্তৃক মাটিচুরি পাইকান জিপির মহাদেব বাড়ির সন্নিকটে ডাম্পিং এরিয়াতে অতিরিক্ত আবর্জনা ফেলার জন্য এলাকায় দুর্গন্ধ এবং অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে। জিপি সভাপতি রাজেশ চন্দ্র রায়কে সাফ জানিয়ে দেন, যদি 3 দিনের ভেতর হাইলাকান্দি জেলা প্রশাসন ডাম্পিং গ্রাউন্ড বন্ধ না করেন তাহলে এবারের 21-এর বিধানসভা নির্বাচনে তারা ভোট বয়কট করবেন। জিপিবাসীর অভিযোগ, অতিরিক্ত ডাম্পিং এর ফলে দুর্গন্ধে এলাকার লোকদের সর্দি, কাশি, জ্বর ইত্যাদি ব্যাধিতে ভুগতে হচ্ছে। এই দুর্গন্ধের কারণে রোগে ইতিমধ্যে 2 জন ব্যক্তির মৃত্যু হয়েছে। যদি হাইলাকান্দি জেলা প্রশাসন অতিসত্বর এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান না করে তাহলে নির্বাচনের পর তিনি জিপিবাসী বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলেও জানিয়ে দেন। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশিস শর্মা, বাবুলাল রায়, সুভাষ গোয়ালা, ইসলামউদ্দিন লস্কর, কবিরউদ্দিন বড়ভূঁইয়া প্রমুখ ব্যক্তিবর্গ। শনিবার রাজ্যে প্রথম পর্যায়ে 47টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এদিন সকাল 7টা থেকে শুরু হয় ভোট প্রক্রিয়া। প্রতিটি বুথ কেন্দ্রে অসংখ্য হিড়িক দেখা যায় ভোটদাতাদের নিয়ে। প্রথম পর্যায়ে 11টি জেলায় প্রায় 11,537টি বুথ কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়। বিকেল 5টা পর্যন্ত 87টি আসনে ভোট পড়ে প্রায় 72%। ধলাইয়ে মহাজোটের প্রার্থী কামাখ্যা প্রসাদ মালাহর হয়ে প্রচারে সামিল হন বিহার রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। এ উপলক্ষে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ধলাইয়ের আপামর জনসাধারণের কাছে মহাজোট প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। কি না বা, কেসে ঠিক হয়ে
ठीक तबे होए जब बेईमान लोगे अपनी के निकाले पड़ी गद्दी से हटावल के तबे ना ठीक होई तो का करेंगे बा तो खेला होई कि ना होई खेला होई तब बेरोजगारी खत्म होई 5 लाख नौकरी गारंटी बा कि तारा लोग के मिली और सब लोग के एकजुट होए के बाद और लोग के अपन लोग के समझावे के बाद कहीं हमार बुजुर्ग लोग बा ओकनी सब लोग के गोर छू करके हम प्रणाम करता नहीं सभी नौजवान साथी के गला लगाता नहीं समय काम बा काम करे के समय बा बड़ी संख्या में यहाँ असम के लोग यहाँ है उन सब लोगों से कहना चाहते हैं कि बीजेपी का मतलब बी से बड़का जे से झूठा और पी से पार्टी बीजेपी का मतलब बड़का झूठा पार्टी। এদিকে লক্ষ্মীপুরে মহাজোটের প্রার্থী মুকেশ পান্ডে নির্বাচনী প্রচারে পাল তুলতে শনিবার বরাক এলেন বিহার রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা লালুপ্রসাদ যাদবের সুপুত্র তেজস্বী যাদব। এদিন কয়েক হাজার কর্মী ও সমর্থকদের নিয়ে এই নির্বাচনী প্রচার করেন তিনি। পরে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস কর্মকর্তা সহ তেজস্বী যাদব বলেন, जोर से बोले बाहरी है, बाहरी चलेगा, लखीमपुर का बाहरी चलेगा। मुकेश जी को आप लोग जिताइए, एक तो बाहरी है वो, और सुनने में आता है कि कोनो सिंडिकेट का राजा माफिया है। लोग लोग कहा है, मुकेश जी ने भी कहा है, बात तो कहा है आप लोगों के, और आप लोगों से ज्यादा कौन जानता है, एक एक चीज जानते हैं आप लोग, बड़ा होशियार लोग है, सबको नापते हैं और तोलते हैं आप लोग, है कि नहीं। आप लोग कांग्रेस का सरकार याद कर रहा है कि नहीं कर रहा है, कर रहा है तो लाना है कि नहीं लाना है, लाना है तो खेला करके लाया एकदम मजबूती के साथ। एक वाला भाई सब लोग हम तहरा नहीं लोग से पूछो कर रहा। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে শনিবার লক্ষ্মীপুর বিধানসভার যুব মোর্চার উদ্যোগে লক্ষ্মীপুর কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কৌশিক রায়কে নিয়ে এক বিশাল বাইক র্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রায় 2000 কর্মী সমর্থকরা লক্ষ্মীপুর বিধানসভা 35টি জিপি পরিক্রমা করেন। এতে নানা স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তোলেন। আজকে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা কর্তৃক আয়োজিত এই বাইক র্যালিতে প্রায় 2000-এর অধিক বাইক নিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সমর্থক সবাই লক্ষ্মীপুরে পূর্ণ পুরা বিধানসভা এলাকাতে পরিক্রমা করার জন্য এই বাইক র্যালি যুগে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। বাইক র্যালি ইতিমধ্যে শুরু হয়েছে আর লক্ষ্মীপুরে প্রায় 25টা জিপিকে সম্পূর্ণ করে বিকালবেলা আমাদের এই সেন্টার সমারোহ হবে। বদরপুর সমষ্টির মালুয়া এলাকায় মহাজোটের প্রার্থী আব্দুল আজিজের প্রচারে ঝড় তুললেন এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। শনিবার হেলিকপ্টারে অবতরণ করে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন তিনি। যদিও এদিনের জনসভায় বাম যুবনেতা কানাইয়া কুমার ও বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবেরও উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু অজ্ঞাত কারণে তারা নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করতে পারেননি। আজিজুর রহমান তালুকদারের পৌরোহিত্যে এদিন মহাজোট কর্মকর্তারা বলেন, আমি হেলিকপ্টারে দেখছি, ও সিধা বলতেছে রাইজার দল নবীন জ্যোতি দল এজেআইপি এই সব আরো কিছু দল ইন্ডিপেন্ডেন্ট যত খাওয়াইতেছে সব তার মানুষ, রিজাল্ট বাড়ানোর পরে দেখা যাবে কে কার মানুষ আছে। এই সব দল থেকে আপনারা হুঁশিয়ার থাকবেন, রাইজার দল থেকে হুঁশিয়ার থাকবেন, আর এই সব দল সব বিজেপির টিম টিম, এর জন্য কমলতা দেয় 15 বছর এমএলএ হয়তো মানে চালাইতে কিছু ভুল হয়েছে, কিছু আপনারা সংখ্যালঘু মানুষ দুঃখী আছেন,
আমি কলকাতা গেছি মন্দ ওনার বিরুদ্ধে ভোট দিয়ে সঙ্গে এলে সত্যি খারাপ তাহলে 15 বছর আগে দেখতেছে না। নির্বাচনী পালে হাওয়া তুলতে সোনাই র্যালি করলেন নির্দল প্রার্থী প্রাক্তন বিধায়ক এনামুল হক। শনিবার প্রায় 5 শতাধিক সমর্থকদের নিয়ে হুট খোলা গাড়িতে চেপে প্রচারে বেরোন তিনি। এদিন সকাল 10টা নাগাদ শহরতলি নাগটিলা পয়েন্ট থেকে র্যালি শুরু করে সোনাবাড়ি ঘাট সোনাই বাজার হয়ে পূর্ব সোনাইয়ের প্রধান সড়ক পরিক্রমা সহ আইজল রোড হয়ে উত্তর সোনাইয়ের উত্তর কৃষ্ণপুর পৌঁছে সমাপ্তি ঘটে র্যালির। কেমন ভোটার ব্যবধানে আপনি মানে জিতার সম্ভাবনা? মিনিমাম 20,000 ভোটে আমি জিতব। এখানে কোয়ার্ড যে নির্দল প্রার্থী আসছে, তারপরে মহাজোটের প্রার্থী, এইসব ব্যাপারে আপনার অভিমত? আমার কোনো অভিমত নাই এই মহাজোট প্রার্থী সম্পর্কে। প্রার্থীর প্রার্থীকে এই এরিয়ার লোক চিনেন, সব কিছু জানেন। আশা করি ওনারা ওটা ভেবে চিনতে দেখবেন কাকে ভোট দেওয়া যায়। ওনারা তিনজন ক্যান্ডিডেট আছেন, তিনজন ক্যান্ডিডেটের মধ্যে আশা করি যোগ্য ক্যান্ডিডেটকে ওরা ভোট দেবে। শনিবার স্থানীয় ইন্ডিয়া ক্লাব ময়দানে সকাল 10টা থেকে দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে প্রথমবারের মতো বসন্ত উৎসব পালন করল উৎস ড্যান্স একাডেমি। এতে নাচ গানের পাশাপাশি ছিল আবৃত্তিও। সংস্থার প্রথম বসন্ত উৎসব উপলক্ষে শহরের বেশ কয়েকটি সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাছাড়া এই প্রজন্ম থেকে পূর্ব প্রজন্মের শিল্পীদেরও সংস্থার তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়। বসন্তের স্পর্শে মন রাঙিয়ে উৎসবে মেতে ওঠে কুচিকাঁচা সহ একাডেমির তরুণ তরুণীরা। এদিকে বসন্ত উৎসবে মাত্র স্বরলিপি সংগীত বিদ্যালয় ও সাংস্কৃতিক সংস্থা। শনিবার স্থানীয় অম্বিকাপুরটিতে অনুষ্ঠিত হয় সংস্থার বসন্ত উৎসব। শনিবার বিশ্ব নাট্য দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কয়েকজন সাংস্কৃতিক কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় সংস্থার তরফ থেকে। প্রাকৃতিক গোলযোগের কারণে দুই দফায় দুটি নির্বাচনী সভা বাতিল হওয়ার পর শনিবার পাথারগানি বিধায়কের মন রাখতে সমর্থ হলেন দিল্লির সাংসদ তথা ভোজপুরি চলচ্চিত্র জগতের নক্ষত্র মনোজ তেওয়ারি। সূচি অনুযায়ী এদিন বিকেল 4 ঘটিকায় হেলিকপ্টারে অবতরণ করে পাথারগান্ধীর অধীনস্থ মেদলি বাগানে আয়োজিত এক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন তিনি। এতে বক্তব্য রাখতে গিয়ে তিনি উপস্থিত জনগণকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরে নিজ বক্তব্যে তিনি বলেন, तब भी हमने आपको कहा था एक बार जिता के दिखाइए, कर्तव्य पे हम खड़े नहीं उतरेंगे, तो हमसे सवाल पूछिएगा। मुझे पूरा विश्वास है इनके जीतने के बाद हमें कुछ कहने की जरूरत नहीं है। और इनका इनकर भी बड़ा हम
मैं कृष्णेंदु भाई के भी धन्यवाद करतनी। बहुत लोग जीतला के बाद भुला जाला, लेकिन ये भूलने वाला भाई नहीं है, बार बार फोन करके याद कराने वाला भाई है। भैया हम जीत गए, भैया हम अच्छे वोट से जीत गए, भैया कब आओगे? हमने कहा देखो इस साल में तो कोरोना संकट आ गया, पहले चावल दाल पहुंचाने दो लोगों के घर में, हमने आपको पहुंचाया होगा। हमने कहा आप जीत गए हो, पहले गैस कनेक्शन पहुंचाने दो, पहुंचाया होगा। हमने कहा सड़कें बनाने दो, बनाया होगा। हमने कहा चाय बगान के लोगों को भी 3,000 रुपया देने दो, दिया होगा। हमने कहा चाय बगान के लोगों के लिए अभी डेली वेजेज भी बढ़ाने का समय आ गया। किशोर हत्यार अभियोगे विक्षुब्ध हलेन बागान श्रमिकरा। विगत 25 मार्च उरुणाबंध चा बागानेर प्राय 12 বছরের एक किशोर हत्याकांडेर घटनार उपर उधारबंद थानाय जे मामला करा हुएछिलो ता मिथ्ये बोले दाबी करलेन बागान श्रमिकरा। तारा प्रशासनेर काछे विनम्र आवेदन जानिये उपयुक्त दोषीके ग्रेफतार करार दाबी जानान। तादेर दाबी पूरण ना हले बृहत्तर आंदोलनेर जन्य माठे नामबेन बोले साफ जानिये दें। बच्चागुलोके आमरा देखे आसेछि छोटबेला थेकेई, ओरा आज पर्यन्त कोनो धरनेर কোনো অঘটন বা অপ্রীতিকর কোনো কাজ করেনি। এ তো শান্তশিষ্ট বাচ্চাগুলা। যে সায়ন ভট্টাচার্য বলে আছে, উনি শুধু কীর্তন ছাড়া আর কিছু বুঝে না, সেই ছেলেটিকে ওইভাবে ধরে নিয়ে গেছে। হয়তো সাজান শেখের সঙ্গে পুরনো কোনো জায়গা জমি নিয়ে ঝগড়া থাকতে পারে, কিন্তু এরকমের কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের এই বাগানে কোনো দিনও হয়নি বা আশা করছি আগামীতেও হবে না। এবং এখানে যে আমাদের যে মুসলমান পরিবার ভাইগুলো আছে, ওনাদের সাথে আমাদের ছোটবেলা থেকে হৃদয়ের সঙ্গে সম্পর্কে সম্পর্কিত হয়ে আসেছি। এমনকি আমরা পূজা পার্বণে ওনাদের সাথে, ওনারাও আমাদের সাথে একসঙ্গে মিলে পূজা পার্বণ সব কিছুতে জড়িত থাকে। ওনাদের ঈদেও আমাদেরকে নিমন্ত্রণ জানায়, আমরাও যাই ওদের সাথে। এতভাবে দৃঢ়ভাবে আমাদের ভালোবাসা আছে এবং সুসম্পর্ক আমরা বজায় রেখে চলেছি আজ পর্যন্ত, যার জন্য আমি অনেক দুঃখিত। প্রশাসনকে এটুকুই অনুরোধ জানাবো যাতে এটার সত্যতা নিরীক্ষণ করে উচিত দোষীদারকে যাতে সাজা দেওয়া হয়, এইটাই প্রশাসনের কাছে আমাদের অরুণাবনবাসীর বিশেষভাবে অনুরোধ থাকছে। যার জন্য আজকে এই প্রতিবাদ স্বরূপ আমরা বাগানবাসী এখানে একত্রিত হয়েছি এবং এটার প্রতিবাদ জানাচ্ছি। সকল ধূসরতা ভুলে গিয়ে বসন্তের ছোঁয়ায় রঙিন হোক সকলের জীবন। দোলোৎসব ও হোলি উপলক্ষে আপামর জনসাধারণকে আমার বাংলা চ্যানেলের পক্ষ থেকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এ উপলক্ষে আগামী রবিবার অর্থাৎ 28 মার্চ ও সোমবার 29 মার্চ দুদিন আমার বাংলা দৈনিক সংবাদ সম্প্রচারিত হবে না। মঙ্গলবার অর্থাৎ 30 মার্চ পুনরায় আমার বাংলা সংবাদ সম্প্রচারিত হবে। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরও একবার। শেষ বেলায় বরাকে মন্ত্রী হিমন্ত, একের পর এক জনসভায় প্রতিশ্রুতির বন্যা। কংগ্রেসের ভোট প্রচারে সুস্মিতা শর্মিষ্ঠা, পাথারকান্দির স্থানে স্থানে সভা সচিনের। পুরসভার আবর্জনায় সমস্যার কারণ, ভোট বয়কটের হুমকি হাইলাকান্দির গ্রামে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার। স্বাধীন দেশের ভোট দিতে চিন্তা কিসের, গণতন্ত্রের ডাক এসেছে চলো সবাই ভোট দিতে। ভোট আমাদের অধিকার, খোলো সবাই মনের দ্বার, দলে দলে ভোট দিয়ে উৎসবের হোক শুরুয়াত। ভোট দিয়ে প্রথমবার দেশের কাজে প্রবেশ তোমার, যুব তুমি ভাবিকাল, ধরো এবার দেশের হাল।
দেশের নারী দেশের রূপ করে তুলুক নতুন যুগ চলো এবার হাত বাড়াই প্রভাবশালী দেশ বানাই দলে দলে চলো সবাই ভোট দেই কাছাড়বাসী এগিয়ে এসো ভোট দেই দলে দলে চলো সবাই ভোট দেই নির্বাচনের ডাক এসেছে জবাব দেই উন্নতির আলো চাও ভোট দাও ভোট দাও দেশের জন্য করতে চাও ভোট দাও ভোট দাও ভেদাভেদ সব ছেড়ে ভোট দাও ভোট দাও ভোট দাও ভোট দাও গণতন্ত্রের প্রমাণ দাও এগিয়ে যাও ভোট দাও ভোট দাও নবীনেরা হাত বাড়াও ভোট দাও ভোট দাও এবার সব প্রবীণেরা ঘরে বসে ভোট দাও ভোট দাও ভোট দাও দেশের বিকাশ করে যাও দলে দলে চলো সবাই ভোট দেই কাছাড়বাসী এগিয়ে এসো ভোট দেই দলে দলে চলো সবাই ভোট দেই নির্বাচনের ডাক এসেছে জবাব দেই আমার কাছার গর্ব কাছার আমার কাছার গর্ব কাছার আমরা স্বাধীন দেশের ভোট দিতে চিন্তা কিসের গণতন্ত্রের ডাক এসেছে চলো সবাই ভোট দিতে ভোট আমাদের অধিকার খোলো সবাই মনের দ্বার দলে দলে ভোট দিয়ে উৎসবের হোক শুরুয়াত